আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে ভিডিওটি ওপেন করার জন্য। আমি জুয়েলান আছি আপনাদের সাথে। দেখুন, আপনারা যারা 2022 সালে এবং 23 সালে এইচএসসি পরীক্ষা দেবেন, আপনারা কিন্তু সবাই জানেন আপনাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হবে এবং এখান থেকে আপনাদের শর্ট সিলেবাস আকারে কিন্তু প্রশ্ন হবে। এখানে কিন্তু যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে আটটা প্রকার কিন্তু আপনাদের পড়তে হবে না। এখানে চারটা কিন্তু আপনাদের স্পেসিফিকভাবে বলেই দিয়েছে। এখানে প্রশ্ন হবে আপনার বিশেষ্য পদ থেকে, বিশেষণ পদ থেকে, ক্রিয়াপদ থেকে এবং আপনার কি বলে সেটাকে আবেগ শব্দ থেকে। এই চারটা পদ থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হবে। তো দেখেন, আমি আজকে আপনাদের এই বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব, যে বিশেষ্য পদের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনাদের অনেকের মধ্যে কিন্তু এই বিশেষ্য পদ নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়। দেখুন, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, যাতে আপনাদের এই বিশেষ্য পদে কোনো প্রবলেম না হয়। দেখুন, এখানে আমি বিশেষ্য পদের সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি, যে বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায়। কর্ম বা গুণটা না, কিন্তু কর্ম বা গুণের নামটা হচ্ছে বিশেষ্য পদ। মোট কথা, আপনি যদি সহজ ভাষায় নেন, যে আপনি যা দেখতেছেন চারপাশে এবং যেগুলোর নাম আছে সেগুলোই কিন্তু বিশেষ্য পদ। আপনি যে ফোনটা ইউজ করতেছেন এখন, সেই ফোনটাও কিন্তু আপনি দেখতেছেন এবং এটার কিন্তু নাম আছে, এটাই বিশেষ্য পদ। আপনি কানে হেডফোন ইউজ করতেছেন, এটা কিন্তু আপনি দেখতেছেন এবং এটার একটা নাম আছে, এটা একটা হেডফোন, এটা বিশেষ্য পদ। বুঝাইতে পেরেছি? তো দেখুন, এখানে আপনার ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জাতির নাম হতে পারে, আবার কর্ম বা গুণের নামও হতে পারে, এগুলো কিন্তু আমাদের বিশেষ্য পদ। তো বিশেষ্য পদকে মোট ছয় ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? ছয় ভাগে। দেখুন, আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, যে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ, বস্তুবাচক বিশেষ্য পদ, এরপর হচ্ছে কি ভাববাচক বিশেষ্য পদ এবং গুণবাচক বিশেষ্য পদ। দেখুন, এখানে আমাদের এই নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কি, যেই বিশেষ্য পদ দ্বারা আপনার একটা স্পেসিফিক বা কোনো নাম বোঝাবে, সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো দেশের নাম, কোনো স্থানের নাম, অথবা গ্রহের নাম, উপগ্রহের নাম, অর্থাৎ একটা নাম বোঝাবে, সেটা হচ্ছে আমার নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। আর জাতিবাচক বিশেষ্য পদটা কি, যেই পদ দ্বারা আপনার একটা জাতি বোঝাবে। দেখুন, এই দুইটা পদকে আমি যদি একসাথে আমি কিছু এক্সাম্পল দেই এইভাবে, যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা ঠাকুরটা লিখলাম না, এরপর দেখেন আপনার আমি যদি বলি কাজী নজরুল ইসলাম, এরপর যদি বলি কাজী নজরুল, এরপরে যদি বলি সুফিয়া কামাল, সুফিয়া কামাল, দেখেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম, এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য পদ। বাট এই এদেরকে একসাথে আপনি কি বলতে পারবেন, একসাথে কিন্তু এদেরকে কবি বলা যাবে। এখানে কবিটা হচ্ছে আমার এই জাতিবাচক বিশেষ্য পদ। আবার দেখুন, মেঘনা, পদ্মা, যমুনা, এগুলো কিন্তু নদীর নাম। এই পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য পদ, বাট এদেরকে একসাথে আপনি কি বলতে পারবেন, নদী। তাই নদীটা হচ্ছে আমার কোন কোন বিশেষ্য পদ, অবশ্যই জাতিবাচক বিশেষ্য পদ। ঠিক এরকম ভাবে আপনি যদি বলেন প্রশান্ত, তারপরে যদি বলেন আটলান্টিক বা ভূমধ্য, এগুলো কিন্তু আলাদা আলাদা নাম, বাট এগুলো জাতে কি, সাগর। আবার দেখেন, আপনি বললেন গরু, সাগর, মহিষ, এগুলো জাতে কি, পশু। এরকম আপনি মনে করেন যে আপনি যদি বলেন যে শাপলা, তারপর বেলি, গোলাপ, এগুলো কিন্তু ফুলের নাম, এই নামটা হচ্ছে নামবাচক বিশেষ্য পদ, বাট জাতে কি, জাতে হচ্ছে ফুল, ফুলটা জাতিবাচক বিশেষ্য পদ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং দেখেন, আমি তারপরও আপনাদের এই দুইটা নির্ণয় করার জন্য খুব সুন্দর একটা টেকনিক আপনাদের দেখাচ্ছি, যে দেখেন এখানে আপনি যদি এইভাবে একটা বাক্য তৈরি করতে পারেন, যে ড্যাশটির নাম কি, নাম কি, দেখেন এইখানে আপনি এমন একটা শব্দ বসে সুন্দর একটা যদি প্রশ্ন আপনি তৈরি করতে পারেন, এইখানে যেই শব্দটা আপনি বসাতে পারবেন সেই শব্দটাই হচ্ছে আপনার জাতিবাচক বিশেষ্য পদ। কোন বাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ। দেখেন এখানে কিন্তু আপনি বলতে পারবেন যে দেশটির নাম কি, এখানে কিন্তু বলাই যাবে দেশটির নাম কি, দেশটির নাম কি, সুন্দর একটা প্রশ্ন হয়েছে। সুতরাং দেশটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য পদ। আপনি কিন্তু বলতে পারবেন নদীটির নাম কি, এখানে যদি বলেন নদীটির নাম কি, আপনি কিন্তু সুন্দর একটা প্রশ্ন হয়ে গেল, এখানে নদীটাই হচ্ছে জাতিবাচক বিশেষ্য পদ। এখানে কিন্তু আপনি বলতে পারবেন যে গ্রহটির নাম কি, গ্রহটির নাম কি, দেখেন এখানে তো টির আছে, মানে গ্রহটির নাম কি, তার মানে গ্রহটা আমার কোন বাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য পদ। অর্থাৎ এইখানে যা বসে আপনি সুন্দর একটা প্রশ্ন হবে,
সেটি হচ্ছে আপনার জাতিবাচক বিশেষ্যপদ। আর প্রশ্ন করার পর যে উত্তরটা আসবে সেই উত্তরটা হচ্ছে নামবাচক বিশেষ্যপদ। দেখেন এখানে দেশটির নাম কি, আপনি উত্তর কিন্তু আনতেই পারবেন, বাংলাদেশ, ভারত, মায়ানমার, ভুটান ইত্যাদি ইত্যাদি। এরপর দেখেন নদীটির নাম কি, উত্তর কিন্তু আনতেই পারবেন, পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, অনেক কিছু কিন্তু আসে। গ্রহটির নাম কি, বুধ, শুক্র, ইউরোনাস, নেপচুন, কত কিছু কিন্তু আপনি পারেন, আনতে পারেন। তাহলে আপনি আপনিই বলেন দেখি পশু এটা কোন বিশেষ্যপদ হবে, অবশ্যই জাতিবাচক বিশেষ্যপদ হবে, কারণ এখানে আপনি বসাতে পারবেন। আশা করি যে এই টেকনিকটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন। এরপর দেখেন আমাদের সমষ্টিবাচক বিশেষ্যপদ, ইংরেজিতে এটাকে বলে কালেকটিভ নাউন, ইংরেজিতে এটাকে কি বলে কালেকটিভ নাউন। দেখেন যেই পদে বেশ কিছু প্রাণী বা ব্যক্তির সমষ্টি বোঝাবে, অর্থাৎ একটা পদ দ্বারা কিছু প্রাণী বা ব্যক্তির সমষ্টি যদি বোঝায় সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্যপদ। যেমন আমি যদি বলি পরিবার, কি বললাম আমি এখানে পরিবার, দেখেন এই পরিবার, এই পরিবার কিন্তু একজন মানুষ নিয়ে কিন্তু পরিবার হয় না, আবার দুনিয়ার সমস্ত মানুষ নিয়ে কিন্তু পরিবার হয় না, কিছু সংখ্যক মানুষ নিয়ে কিন্তু পরিবার হয়। আবার দেখেন দল, একজন মানুষ নিয়ে কি দল হবে, না, একজন মানুষ নিয়ে কিন্তু দল হবে না, আবার দুনিয়ার সব মানুষ নিয়ে কিন্তু দল না, কিছু সংখ্যক মানুষ কিন্তু একটা দল দল তৈরি করে। এরপর দেখেন আমি যদি বলি সমিতি, ঠিক এরকম ভাবে, আবার দেখেন মাহফিল যদি বলি আমি, ঠিক এরকম ভাবে আমি যদি বলি সভা, জনতা, মিটিং, মিছিল, এগুলো কিন্তু একজন মানুষ নিয়েও হয় না, আবার পৃথিবীর সমস্ত মানুষকেও কিন্তু প্রয়োজন হয় না, কিছু সংখ্যক মানুষ এক জায়গায় জড়িত হয়। ঠিক এরকম ভাবে আমি যদি বলি বহর, মানে বহর শব্দের অর্থ হচ্ছে মানে গবাদি পশুর পাল, এখানে কিন্তু একটা একটা গবাদি পশু দিয়ে কিন্তু বহর হবে না, অর্থাৎ অনেকগুলো পশু লাগবে, মানে অনেকগুলো গবাদি পশু লাগবে, কিন্তু দুনিয়ার সমস্ত গবাদি পশু কিন্তু লাগবে না। আমার মনে হয় যে সমষ্টিবাচক বিশেষ্যপদ আপনারা বুঝতে পেরেছেন, এটা কিন্তু সিম্পল, একদমই সিম্পল। আবার দেখেন বস্তুবাচক বিশেষ্যপদ, এইটা আবার কি, বস্তুবাচক বিশেষ্যপদ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর কি, এটা হচ্ছে একটা বস্তু বোঝাবে, একটা বিশেষ্যপদ দ্বারা, যেই বিশেষ্যপদ দ্বারা বস্তু বোঝাবে, উপাদান বাচক পদার্থ বোঝাবে। এটা কিন্তু সিম্পল, আপনারা সবাই পারেন যে চাল, ডাল, তেল, লবণ, এগুলো কিন্তু আমাদের কি বস্তুবাচক বিশেষ্যপদ, এটা নিয়ে কিন্তু আপনাদের অতটা প্রবলেম হয় না। প্রবলেম কোন জায়গায় হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রবলেমই হয় হচ্ছে এই ভাববাচক আর হচ্ছে গুণবাচক, এই দুইটা বিশেষ্যপদ নির্ণয় করতে গিয়ে অস্থির হয়ে যায়। তো দেখুন ভাববাচক বিশেষ্যপদটা কি, কিছুই না, একদমই সিম্পল। আপনি খেয়াল করেন ভাববাচক বিশেষ্যপদটা কি, যেই বিশেষ্যপদ দ্বারা আপনার ক্রিয়ার ভাব প্রকাশিত হবে, অর্থাৎ ক্রিয়া ক্রিয়া একটা ভাব আসবে, বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি যে ভোজন, কি বললাম আমি, ভোজন, দেখেন ভোজন এই কথাটা দ্বারা কিন্তু আপনি বুঝতেছেন একটা ক্রিয়া ক্রিয়া একটা ভাব চলে আসতেছে না, আপনার কিন্তু মনে হইতেছে যে একটা ক্রিয়া, কিন্তু এটা একটা ক্রিয়া না। আবার দেখেন আমি যদি বলি স্বয়ং, এরকম আমি যদি বলি শ্রবণ, এরকম আমি যদি বলি গমন, দেখেন প্রত্যেকটার চেহারা দেখেই কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা ক্রিয়া, মানে ক্রিয়া ক্রিয়া একটা ভাব চলে আসছে, কিন্তু এগুলো ক্রিয়া না। এগুলো কেন ক্রিয়া না, দেখেন ক্রিয়ার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি জানেন, সেটা হচ্ছে কর্তা চাহিদা রয়েছে, অর্থাৎ এই যে এটা যদি ক্রিয়া হয় তাহলে এর আগে আপনি একটা সাবজেক্ট বসাইতে পারবেন, একটা কর্তা বসাতে পারবেন যদি এটা ক্রিয়া হয়। যেমন এখানে আমি যদি বললাম, একটু মুছে দিই এটা, হ্যাঁ দেখেন এখানে আমি যদি বলি যাচ্ছে অথবা যাবে অথবা যায়, দেখেন এর আগে কিন্তু আপনি একটা সাবজেক্ট বসাতে পারবেন, সে যায়, রহিম যায়, বা সে যাচ্ছে, রহিম যাচ্ছে, করিম যাচ্ছে, সে যাবে, বেলায়েত যাবে, খালেক যাবে, তারপর কি আম্বিয়া যায়, কুব্বাত যায়, আপনি কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট বসাতে পারেন। কিন্তু এইখানে আপনি কি বসাতে পারবেন, যে কোনো একটা সাবজেক্ট বসান দেখি, আমি ভোজন, তুমি ভোজন, সে ভোজন, হইলো হইলো না কিন্তু। এরপর দেখেন আমি স্বয়ং, তুমি স্বয়ং, সে স্বয়ং, রহিম স্বয়ং, করিম স্বয়ং, এটা হইলো না। তার মানে এখানে কিন্তু এগুলো কিন্তু সাবজেক্ট এখানে বসাতে পারবেন না আপনি, অর্থাৎ কর্তা চাহিদা নাই, যেহেতু কর্তা চাহিদা নাই তাই এগুলো ক্রিয়া না, যেহেতু ক্রিয়া না তাহলে কি, এগুলোর নামই হচ্ছে ভাববাচক বিশেষ্যপদ। যেমন দেখেন আমি যদি বলি এখানে খাওয়া, দেখেন তো আপনি নিজেই বলেন দেখি খাওয়া, এর আগে কি আপনি সাবজেক্ট বসাতে পারবেন, আমি খাওয়া, তুমি খাওয়া, সে খাওয়া, হইলো কিছু, হলো না কিন্তু। এরকম ভাবে আপনি যদি বলেন নাওয়া, হইলো কিছু, হইলো না কিন্তু।
এগুলো হচ্ছে আমাদের কি এর আগে আপনি সাবজেক্ট বসাইতে পারবেন না, তার মানে এটা ক্রিয়া না, দেখতে ক্রিয়ার মতো হলেও এটা ক্রিয়া না, যেহেতু ক্রিয়া না এটার নাম হচ্ছে ভাইয়া ভাববাচক বিশেষ্য পদ। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এটা যে বিশেষ্য পদ এইটা আমি কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? বুঝলাম যে এটা ক্রিয়া না, ক্রিয়ার কর্তা চাহিদা আছে, এটা কর্তা চাহিদা নাই, বুঝলাম এটা ক্রিয়া না, এটা যে বিশেষ্য পদ এইটা আমি কিভাবে বুঝবো? দেখেন আমি যদি একটু মুছে দিই, এরকম একটা বাক্য বলি যে রকিম, দেখেন এরকম একটা এক্সাম্পল যদি লিখি, রকিম আম খেল। আচ্ছা আপনি বলেন এখানে আমটা কোন পদ? অবশ্যই আমটা হচ্ছে কি পদ? বিশেষ্য পদ। খেয়াল করেন আমটা কি পদ? বিশেষ্য পদ। এখন আমের জায়গায় এইখানে অর্থাৎ এই জায়গাটাই কিন্তু বিশেষ্যের জায়গা, এখানে আপনি কিন্তু আমের পরিবর্তে আপনি লিখতেই পারবেন রকিম জাম খেলো, কাঁঠাল খেলো, ভাত খেলো, রুটি খেলো, অর্থাৎ যা ইচ্ছে তাই বসাতে পারবেন, সবই কিন্তু এখানে বিশেষ্য পদ, বিশেষ্য পদ না? তো দেখুন এখানে ক্রিয়ার জায়গায় আমি যদি অন্য একটা ক্রিয়া নিই, অর্থাৎ খেলো এই ক্রিয়াটা পরিবর্তে আমি যদি অন্য একটা ক্রিয়া আনি এখানে, দেখেন এরকম ভাবে যে করলো, এখন এই জায়গায় আমি যদি বলি এই জায়গাটা বিশেষ্য পদের, এই জায়গায় আমি যদি ভোজনটাকে নিয়ে আসি, রকিম ভোজন করলো, দেখেন তো মিশে মিশে গেছে নাকি বাক্যটা, হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, রকিম ভোজন করলো, তাহলে ভোজনটা কি পদ? অবশ্যই বিশেষ্য পদ। ঠিক এরকম ভাবে আপনি তো লিখতেই পারবেন রকিম শয়ন করলো, রকিম শ্রবণ করলো, রকিম গমন করলো। আবার দেখেন আপনি যদি এই ক্রিয়াটা সরে আপনি যদি এইভাবে করলো, এইভাবে একটা ক্রিয়া নেন, শেষ করলো, শেষ করলো, শেষ করলো, একটা ক্রিয়া আমি আনলাম, ক্রিয়ার জায়গায় ক্রিয়া ঠিকই আছে, ক্রিয়ার জায়গায় আমি কিন্তু অন্য কিছু আনি নাই, ক্রিয়ার জায়গায় আমি ক্রিয়াকেই আনছি, এই জায়গায় আমি কিন্তু এখন বসাইতে পারবো রকিম খাওয়া শেষ করলো, রকিম নাওয়া শেষ করলো, অর্থাৎ এগুলো হচ্ছে আমার কি পদ? অবশ্যই বিশেষ্য পদ, এগুলো ক্রিয়ার থেকে আসে, তাই এগুলো হচ্ছে আপনার ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য বলতে এখানে যে ভাব ভাব একটা ভাব চলে আসছে, ক্রিয়া ক্রিয়া একটা ভাব চলে আসছে, তাই এগুলো হচ্ছে কি আপনার ভাববাচক বিশেষ্য পদ, ব্যাপারটা ক্লিয়ার? এইবার আসেন আমার আশা করি যে আপনারা ভাববাচকে আর কোনো প্রবলেম হবে না, যদি কোথাও কারো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। এখন দেখেন আমি যদি গুণবাচক বিশেষ্য পদটা নিয়ে আলোচনা করি, যে গুণবাচক বিশেষ্য পদটা কি? কিছুই না, এটা গুণবাচক বিশেষ্য পদটা হচ্ছে আপনার যেই পদ দ্বারা একটা গুণের নাম বোঝাবে, দোষ বা গুণের নাম বোঝাবে, দোষ বা গুণটা না কিন্তু, এটার নামটা হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ। যেমন দেখেন আমি যদি এখানে এক্সাম্পলটা এরকম আনি, যে যেমন যদি বলি যে রহিম সৎ অথবা রকিম সৎ, রকিম সৎ, রকিম সৎ, আচ্ছা সৎ এটা তার গুণ, এই গুণের নামটা কি? সততা। এই গুণের নামটা কি? সততা। এখানে এগুলো হচ্ছে গুণ আর এগুলো হচ্ছে গুণের নাম, দেখেন যেটা গুণ সেই গুণটা হচ্ছে আপনার বিশেষণ, গুণটা কি? আপনার বিশেষণ, কিন্তু গুণের নামটা হচ্ছে বিশেষ্য পদ, এবং এগুলা গুণবাচক বিশেষ্য পদ, যেহেতু গুণের নাম তাই গুণবাচক বিশেষ্য পদ। দেখেন এখানে আমি যদি এভাবে বলি যে ভালো, আচ্ছা আমি যদি বলি রকিম ভালো, সে কেন ভালো? তার ভালোত্বের জন্য সে ভালো, তার মানে ভালো গুণের নামটা কি? ভালোটা তার গুণ, কিন্তু এই ভালো গুণের নামটা হচ্ছে ভালোত্ব। এরকম ভাবে আমি যদি বলি দয়ালু, দয়ালু গুণের নামটা কি? দয়া। ঠিক এরকম ভাবে আমি যদি বলি বিষাক্ত, এই বিষাক্ত গুণের নামটা কি? আমার বিষ। দেখেন এগুলো হচ্ছে আপনার কি যে বিশেষণ, আর এগুলো হচ্ছে আমার বিশেষ্য, এগুলো হচ্ছে আমার কি বিশেষ্য পদ এবং গুণবাচক বিশেষ্য পদ। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমার বিশেষ্য পদ, সরি বিশেষণ পদ, আমি কেমনে বুঝবো? দেখেন বিশেষণ পদের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে একটা নাউন অর্থাৎ একটা বিশেষ্যকে মডিফাই করবে, যেমন এখানে আমি যদি বলি যে ভালো মানুষ, ভালো মানুষ, এখানে অবশ্যই আপনি বুঝতেছেন কি এটা হচ্ছে আপনার বিশেষ্য পদ, এবং এইখানে যেটা বসছে এটা কিন্তু আপনার বিশেষণ পদ মানে অ্যাডজেক্টিভ, তো ভালো মানুষ, তো এই ভালোর জায়গায় আপনি কিন্তু বসাইতেই পারবেন খারাপ মানুষ, লম্বা মানুষ, ফর্সা মানুষ, কালো মানুষ, অনেক কিছু কিন্তু বসানো যায়, সৎ মানুষ, দয়ালু মানুষ, এখানে যা বসাবেন তাই কিন্তু আপনার কি
বিশেষণ পদ অর্থাৎ এই এই জায়গা সবগুলাই কিন্তু এখানে বসানো যায়। কিন্তু দেখেন আমার এই 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 জায়গার কোন একটা কিছু এখানে বসাতে পারবেন? সততা মানুষ এখানে ভালোত্ব হবে বা ভালোত্ব মানুষ দয়া মানুষ বিষ মানুষ হইলো কিছু হইলো না। কিন্তু তার মানে এগুলো হচ্ছে আমার কি বিশেষণ। এখন এইগুলো হচ্ছে আমার যে বিশেষ্য পদ এইটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন আমি যদি একটা এক্সাম্পল এইভাবে বলি যে রকিমের কলম আছে, কলম আছে, আপনি কিন্তু বুঝতেই পারতেছেন যে এই কলমটা কি পদ? বিশেষ্য পদ। কলমটা কি পদ? বিশেষ্য পদ। এখন এই কলমের জায়গায় আপনি কিন্তু বলতেই পারবেন রকিমের কি আছে? বই আছে, খাতা আছে, তারপর কি আছে? ঘর আছে, বাড়ি আছে, বউ আছে, অনেক কিছু কিন্তু আপনি বলতে পারবেন। অর্থাৎ এইখানে যাই বসাইতেছেন আপনি সবই কিন্তু আপনার বিশেষ্য পদ। তো এখানে আপনি ঠাস করে বসিয়ে দেন দেখি এখানে যে রকিমের সততা আছে, তাহলে সততাটা কোন পদ হবে? অবশ্যই বিশেষ্য পদ হবে। এবার দেখেন রকিমের দয়া আছে, কি বসানো যায় না? রকিমের দয়া আছে। আবার দেখেন এখানে সাবজেক্ট, এখানে রকিমের পরিবর্তে আপনি যদি লেখেন সাপ, সাপে। আবার দেখেন এখানে এই জায়গাটা তো বিশেষ্য পদের, এখানে যদি আপনি এইভাবে লেখেন এইগুলো বাদ দিয়ে আপনি যদি বলেন সাপের বিষ আছে, তাহলে বিষটা কোন পদ? অবশ্যই আমার কি পদ? বিশেষ্য পদ। বিশেষ বিশেষের জায়গায় বসছে এটা বিশেষ্য পদ, বিশেষ্য পদ। এবং এগুলো কোন কোন বিশেষ্য পদ? একটা গুণের নাম এগুলো, তাই এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ। আশা করি যে আপনার এই ভাববাচক গুণবাচক এবং যে বিশেষ্য পদের যে ছয়টা প্রকার, ছয়টা প্রকারের যে প্রত্যেকটা প্রকার আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি কারো কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।